আমি আজকে আপনাকে ডল স্টার্টার কানেকশন করে দেখাবো, কিন্তু আজকে আমি যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিয়েছি এটা হলো 440 ভোল্টে। অথবা 440 ভোল্ট ম্যাগনেটিক কন্ডাক্টরকে কীভাবে কানেকশন করবো আমি সেটাকে দেখাবো। অনেকে এটা বুঝতে পারেন না। তো আমরা এর আগে যে ভিডিওগুলো করছি সেগুলোতে 220 ভোল্ট ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছিলাম। তো আজকে আমি 440 ভোল্ট কন্ট্যাক্ট ব্যবহার করছি, এখানে কোনো নিউট্রাল লাগবে না। তো চলুন কাজ শুরু করি। আমি অ্যাট ফার্স্টে একটা 3 ফেজ মোটর চালানোর জন্য কানেকশনটা করছি, একবারে মোটর কানেকশন করতে চাই। এই জন্য আমি 3টা 3 ফেজের লাইন নিয়েছি, 3টা লাইন এখানে রয়েছে। এই 3টে লাইন আমরা লাগিয়ে দিব। এই 3টে লাইনে যে কোনো 2টো লাইন দিয়ে আমি এই কন্ট্রোলিং সার্কিটটা করব। 2টি ফেজ এখানে প্রয়োজন পড়বে, যেহেতু এটা 440 ভোল্টের। আমি এই কারণে 2টি তার এদের সাথে যোগ করে নিই, যে কোনো 2টোর সাথে নিলেই আমাদের হবে। আমি এটার সাথে একটি তার যোগ করে নিয়েছি। আমি দ্বিতীয় ফেজটি এমনি এমনি লাগাচ্ছি, আমি এটার সাথে তার নিতে পারতাম, কিন্তু আমি এটা না নিয়ে আমি তৃতীয় নম্বর ফেজ থেকে উপরে একটি তার নিতে চাই, লাইন নিতে চাই। আমি 3 লাইন থেকে অথবা ওয়াই ফেজ থেকে আমরা একটি তার যোগ করে নিচ্ছি। আমি এই তারটি হোল্ডিং করে একটি প্রান্তে লাগাবো। এখানে আমার নিউট্রাল লাগছে না, 3টাই ফেজ। আর আমি এই তারটি সুইচের মাধ্যমে কন্ট্রোলিং করবো। প্রথমে এই তারটি একটি স্টপ সুইচে নিয়ে আসি। আমরা স্টপ সুইচের উপরে 2টো NC আছে, আমরা NC-তে ব্যবহার করবো এটা। আমি স্টপ সুইচের অপর পাশ থেকে একবারে 2টি তার নিচ্ছি, কারণ 1টি তার আমি স্টপ সুইচে নিয়ে আসবো আর অন্য 1টি তার এই ম্যাগনেটিক কন্ডাক্টর এর মতো দিয়ে দেবো। এখান থেকে 2টি তার নিচ্ছি, আমি 1টি তার ম্যাগনেটিক কন্ডাক্টরের 1টি কন্ট্রোলিং NO-তে ব্যবহার করব। এই পাশে এবং এই পাশে NO নিচের 2টো আমি 1টি NO-তে ব্যবহার করছি।
আর এটা আমি স্টার্ট সুইচার ব্যবহার করব। স্টার্ট সুইচার এনোতে ব্যবহার করবেন, নিচে দুটো এনো আছে, যখন আমি এটা পুশ করব তখন এটা কন্ট্যাক্ট পাবে। আর স্টার্ট সুইচের এনোর অপর পাশ থেকে টার্মিনালটি বের করে এটা আমি হোল্ডিং কয়েলে নিয়ে যাব। এটা আমি হোল্ডিং কয়েলে লাগাবো। আমরা আগে হোল্ডিং কয়েলের অপর পাশে একটি তার লাগিয়ে দিয়েছিলাম লাইন থ্রি, আর এটা অবশ্য লাইন ওয়ান থেকে স্টার্ট সুইচ হয়ে আসছে। তো এই জায়গায় আমি অবশ্য এই যে আরেকটি তার লাগিয়েছিলাম এনোতে, এই এনোর ওপর পাশ থেকে আরেকটি তার বের হয়ে আমি সেটাও এই হোল্ডিং কয়েলে লাগাবো। তো দুটো তার আমি একসঙ্গে লাগাবো, এই কারণে আমি আরেকটা তার নর্মালি অফেন থেকে বের করে নিই। তাহলে এই নর্মালি ওপেন থেকে যেটা বের হলো এবং আমার স্টার্ট সুইচ থেকে যে তারটি আসলো, এই উভয় তার আমি একসঙ্গে করে আমি হোল্ডিং কয়েলের U1 টার্মিনালে লাগিয়ে দিচ্ছি। আমার ডল স্টার্টার সার্কিটটা কমপ্লিট হলো, ডাইরেক্ট অনলাইন স্টার্টার। আমি এখন লাইন দিয়েটা চেক করে দেখতে পারি, এখনও মোটর কানেকশন করি নাই, মোটরটা কানেকশন করে দিব। আগে আমি লাইনটা চেক করে নিই, এখন আমি প্রথমে দেখব যে তিনটা লাইন এখানে আসলো কিনা। দেখেন এই যে লাইনটা আসছে, এখন আমি স্টার্ট সুইচটা চাপ দিব, লাইন সেট করে নিচ্ছি, নেওয়ার পরে আমি এটা অন করছি। তো আগের বারে আমার কন্ট্যাক্টরে একটু সমস্যা ছিল, আমি সেটা ঠিক করে নিচ্ছি। এখন আমি লাইনটি বন্ধ করব, লাইন বন্ধ করার পরে এখন আমি মোটরের সাথে এটা কানেকশন করে দিব। আমি এখানে তিনটা লাইন দিয়েছি, আপনারা অবশ্যই তখন দেখছেন লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি। আমি আমার মোটরের তিনটি টার্মিনাল এখানে সংযোগ করে দেব। আমি মোটর থেকে এটা U1, এরকম তিনটা U1, V1, W1 তিনটি টার্মিনাল লাগিয়ে দেব। আমি মোটরটি স্টার কানেকশনে চালাতে চাচ্ছি। আপনাদের মতো ডেল্টা হলে আপনারা ডেল্টা চালাইতে পারবেন, আমার কাছে যেটা আছে এটা অবশ্য ডেল্টা করা যাবে, কিন্তু আমি স্টারে করছি আর কি। এখন আমার মোটরের ওপর যে তিন টার্মিনাল, যেহেতু এটা থ্রি ফেজ মোটর, তাহলে এই তিন টার্মিনালকে শর্ট করে দিলে স্টার সংযোগ হয়ে যাবে। তা আমি তিনটাকে একত্রিত করে শর্ট করে দিব, তাহলে এটা স্টার তৈরি হবে মোটরটি। এই প্রান্তটি অবশ্য নিউট্রাল তৈরি হয়ে যাবে। তাহলে আমরা মোটর স্টার কানেকশন শিখে যাচ্ছি এখানে। তো আমি আবারও লাইনটা দিব, দিয়ে মোটরটা চালিয়ে দেখব, এটা যদি নিউট্রাল হয় সেটাও দেখাবো আপনাদেরকে। আমি আবার লাইন তিনটা আছে কিনা চেক করে নিচ্ছি। এখন আমি সুইচটা অন করলে এটা চলবে, এখানে কিন্তু কোনো নিউট্রাল তার দেওয়া হয় নাই, আপনারা দেখছেন কোনো নিউট্রাল ছাড়াই মোটর চালানো এবং কন্ট্রোলিং করা হচ্ছে। এবং এই প্রান্তটি নিউট্রাল হয়েছে, এখানে দেখেন নিউট্রাল জ্বলে না, বাট এই তিন টার্মিনালে কিন্তু নিউট্রাল জ্বলে।
আমি মোটরটি অফ করে দিয়েছি। আশা করি আপনারা সবাই কাজটি করতে পারবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং যদি কোনো জায়গায় না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।